যোগাযোগ হয়েছে, তারাও ইন্টারেস্টেড আসতে। প্রথম জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা সাইক্লোনস। ফাইনালে চিটাগাং রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে উদ্বোধনী আসরে শিরোপা জেতে খুলনা। 4টি বিভাগীয় দল নিয়ে শুরু হয় জাতীয় প্রতিবন্ধী ক্রিকেটের প্রথম আসর। খুলনা এবং চিটাগাং ছাড়াও খেলছে ঢাকা জায়ান্টস আর রাজশাহী ওয়ারিয়ার্স। প্রতি দলে 7 জন করে খেলে এই আসরে। গ্রুপ পর্বের 3 ম্যাচের 3টিতেই জিতে ফাইনালে আসে চিটাগাং, আর গ্রুপ পর্বের 2 জয়ে ফাইনাল নিশ্চিত করে খুলনা। ফাইনালে আগে ব্যাট করতে নেমে 5 ওভারের ম্যাচে 2 উইকেট হারিয়ে 68 রান তোলে চিটাগাং। জবাবে 1 ওভার ও 6 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় খুলনা।